নমস্কার বিশ্ব সংগীত দিবসের অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলের জন্য সবসময় সারা বছর গান তো গাওয়াই হয় তাই আলাদা করে শুধুমাত্র বিশ্ব সংগীত দিবস বলে দিনটিকে আমার কাছে শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ তা নয় কিন্তু যারা আমরা গান ভালোবাসি যারা গান আমরা চেষ্টা করি গাওয়ার সারা বছর তাদের কাছে শুধুমাত্র বিশ্ব সংগীত দিবসের এই একুশে জুনটি শুধুমাত্র গুরুত্ব রাখে না তারপরেও যেহেতু আমরা প্রত্যেকটি দিনকে সেলিব্রেট করে থাকি উদযাপন করে থাকি তাই নিশ্চয়ই একুশে জুন ওয়ার্ল্ড মিউজিক ডে আমাদের কাছে গুরুত্বপূর্ণ গান গাওয়ার পাশাপাশি গানের কিছু ছোট্ট ছোট্ট কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে তার জন্য এই ভিডিওটি বানানো গান তো গাওয়াই হয় গান সারা বছর আপনারা শুনতে চান আপনাদের ভালোবাসায় চেষ্টা করি যতটুকু পারি যেহেতু রবি ঠাকুরের গান আমি সারা বছর গেয়ে থাকি তাই রবি ঠাকুরের গান নিয়েই কয়েকটা ছোট্ট ছোট্ট কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে সারা দিন ধরে অনেকগুলো রিকোয়েস্ট আমার কাছে এসছে যে দিদি আজকে তো একুশে জুন আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে আজকে কিছু শোনাবে না তো সন্ধেবেলা স্কুল থেকে ফেরার পর মনে হলো যে সারা বছর গান তো গাই ঠিকই কিন্তু এই গানগুলো গাওয়ার পেছনে যে ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে নিয়ে চলতে হয় বা মাথায় রেখে একটি গান গাইতে হয় সেই জিনিসগুলো কি হতে পারে গীতবিতানটা নিয়ে বসেছিলাম সেই গীতবিতানের পাতা উল্টাতে উল্টাতে অনেক প্রচুর গান এরকম মাথায় আসছে বা ইচ্ছে করছে গাই গুনগুন করছি তার মধ্যে থেকে একটি গান হঠাৎ আমার খুব ইচ্ছে হলো জানি না কেন সেরকম কোনো প্রাধান্য বা বিশেষ কিছু একেবারে আজকের দিনের জন্য গুরুত্ব রাখছে সেরকম কোনো গান নয় কিন্তু রবি ঠাকুরের ভীষণ একটি অন্য ধাঁচের কেউ বলে থাকে যে গানটি নাকি খুব দুঃখের গান কেউ বলে এটি প্রেমের গান কেউ বলে আমি তো পূজার পর্যায়ে ভেবে গাইতেই পারি তো সেখানেই বোধ হয় রবি ঠাকুরের গানের কৃতিত্ব যে আমরা আমাদের মতো করে মিলিয়ে গানগুলো গাইতে পারি তো বেশি কথা না বাড়িয়ে যে গানটির কথা বলছি সেই গানটির দুটো লাইন একটু ছোট্ট করে শোনাবো তারপরে বাকি কথা বলছি রেখে গেলি চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ারো হতে কি ভেবে ফিরাবে মুখ খালি কি কথা ছিল যে মনে জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল এই গানটাকে চুজ করা যে আপনাদের সাথে শেয়ার করতে সুবিধে হবে এই দুটো লাইন গাইতে গিয়ে আমার মনে হয় গানগুলো গাওয়ার আগে একটু যদি আমরা কয়েকবার গানটা পড়ে নিই গানের লাইনগুলো একটু বারবার বারবার করে পড়ি তাহলে আমার নিজেরই কিন্তু গানটা গাইতে অনেক ভালো লাগবে এই গানটা প্রথম যখন শিখেছিলাম তখন কিছুই বুঝতাম না যে কি বলছে কি গানের অর্থ কে জানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে এই যে কি কি কথাটা ক হ্রস্বইকার আর ক দীর্ঘইকার এই দুটোর মধ্যে কি তফাৎ কি ডিফারেন্স এই দুটোর মধ্যে শুধুমাত্র কি এটি একটি কথা তো গানটা যখন আমি গাইবো তখন তো আমি সুরের মাধ্যমে গাইবো তাহলে নিশ্চয়ই আমাকে সেটা গলার মাধ্যমেও সেভাবেই বলতে হবে যেখানে আমাকে যেহেতু ডিফারেন্সটা দেখাতে হবে যে ক হ্রস্বইকার কি আর ক দীর্ঘইকার কি সেটা কি মনে কি দ্বিধা রেখে গেলি আর যদি বলি মনে কি দ্বিধা আরেকটা বললাম মনে কি দ্বিধা যখনই আমি কি দ্বিধা বলছি তখন হয়ে যাচ্ছে এটা কদীর্ঘইকার আর আমি যদি বলি মনে কি দ্বিধা
সেটা করো শ্রীকা। এগুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে কিন্তু গান গাইতে খুব মজা পাওয়া যায়, আর কিছু না। এই কথাগুলো, এই বিষয়গুলো আমার নিজের তৈরি করা নয়, কখনোই হতে পারে না। আমি যার কাছে গান শিখেছিলাম সেই স্যারও আমাকে এভাবেই শিখিয়ে দিয়ে গেছিলেন, তাই আজকে হয়তো পারছি আপনাদের কাছে ওইগুলো পৌঁছে দিতে বা আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করতে। সেম এই গানটার মধ্যেই পরের যদি লাইনে আমরা যাই, মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাঁঝে। এবার সাঁঝে কথাটার মধ্যে কিন্তু চন্দ্রবিন্দু আছে, তাহলে গানের মাধ্যমে আমাকে তাই বলতে হবে। সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ারো হতে কি ভেবে ফিরালে, ফিরালে ওয়ার্ডটা কিন্তু ফিরালে নয়, বিকজ ফ বলে কোনো শব্দ নেই, কোনো শব্দ ফিরালে বলে হয় না, কথাটা হলো ফিরালে। আমার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলো একটু রেক্টিফিকেশন দরকার, এই জিনিসগুলো একটু মাথায় রেখে গান গাইলে যাকে আপনারা গানটা শোনাচ্ছেন তারা যেরকম খুশি হবে, আপনি যখন গানটা গাইবেন তখন আপনার নিজের অনেক বেশি ভালো লাগবে শুনতে বা গাইতে, বা আমরা যেটাকে বলে থাকি যে আত্মস্ত করা, মন থেকে গাওয়া। এর পরের লাইনে কি কথা ছিল যে মনে মনে, এখানে কিন্তু আমরা ডাবল দাড়ি পাচ্ছি। এবার একটা লাইনের শেষে যখন ডাবল দাড়ি বসছে তখন কিন্তু আমাকে ওই লাইনটা ওখানে শেষ করে পরের লাইনটাতে আমাকে কিন্তু ফ্রেশলি ঢুকতে হবে। আমি যদি বলি যে কি কথা ছিল যে মনে 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 কি দিবা, না কি কথা ছিল যে মনে মনে, এখানে শেষ করে দিন, মনে কি দ্বিধা, এখান থেকে ফ্রেশলি ঢুকে দেখুন কতটা ভাল লাগবে গাইতে। তুমি সে কি হেসে গেলে, আচ্ছা এই পরের লাইনগুলোতে না হয় আমরা পরেই যাব, বিকজ আমি চাই না যে এই ভিডিওগুলো খুব লেন্দি হয়ে যাক। আজকের আলোচনা বা আজকের এই যে শেয়ারিংস বা এই যে কথাগুলো আবারও আমি নিয়ে আসবো আমার এই ছোটো ছোটো ভিডিওসগুলোর মাধ্যমে। কিছুদিন আগে আমি একটু ইউটিউব চ্যানেল খুলেছিলাম যেখানে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, বাট বিভিন্ন কারণে আমি সেই পার্টিকুলার সেগমেন্টটা ক্যারি অন করতে পারিনি, আমার নিজস্ব কিছু প্রবলেমসের কারণে, শারীরিক প্রবলেমস, কিছু আমার কাজ রিলেটেড কিছু প্রবলেমস, তো সেসব মিলিয়ে করা হয়ে ওঠেনি। কিন্তু এখন থেকে কথা দিচ্ছি যে এই ছোট্ট ছোট্ট সেগমেন্টসগুলো, এই ছোট্ট কথাগুলো, ভিডিওসগুলো আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আজকে বিশ্ব সঙ্গীত দিবসের জন্য আলাদা করে কোনো গান আমি আর গাইবো না, এইগুলোর কথাগুলো মাথায় রেখে যতক্ষণ আমরা গান গাইতে পারবো তখনই আমার মনে হয় এই বিশ্ব সঙ্গীত দিবস বা গান গাওয়া সবটাই সার্থক হবে। শুধু গলা দিয়ে গান গাইলে কিন্তু চলবে না, গানটাকে একটু মন থেকে, ভেতর থেকে গাইতে হবে, এই প্রত্যেকটা জিনিস মাথায় রেখে এবং ফলো করে। কথা আর বাড়াবো না, আজকে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সামনে, সঙ্গে কিন্তু থাকতে হবে যেভাবে অলওয়েজ আমার পাশে ভালোবেসে আপনারা সব সময় রয়েছেন। আবারও প্রত্যেকের জন্য ওয়ার্ল্ড মিউজিক ডে এর অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।